জীবনে কি তোর ইয়ে হইতো না, জ্ঞান হইতো না রে, তোর বুদ্ধিশুদ্ধি হইতো না? আমার খেলাত লবি নি, যা যা, তুই আমটা কমাই না নি, যা 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 বলতা, যা লচ্ছে লতিনা, যা বলতা, যা লতিনা, যা বলতা লতিনা, যা বলতা, যা তোর রে। ইমরান ভাই, ইমরান ভাই, আপনার ভাই বলদা রাজু আছে না, আমরা দুজনে এখানে ছয় কোটটা খেলতাছি, ওরে নিছি না দেখো সব ভাইঙ্গা চুরা ভাইগা গেছে। হায় রে ভাই রে, কি কমো কর, আমার মা যে আমার কি একটা মুসিবত দিয়ে গেছে আমার কান্দে, একমাত্র উপর আল্লাহ জানে আর আমি জানি। এই বলদের লাগে আমি জাগা জাগা মনে করতে কালা হইতেছি, এই বলদে একটু আগে আমি ওরে ফিরেছি, এমনটা আবার তোর এনে ঝামেলা করছে। আমাদের মাইরও গেছে, মাইরও গেছে। আচ্ছা ঠিক আছে ভাই, তোরা খেল, চিন্তা করিস না, আমি এটা আজকে ঠিকছে মতো ফিরামো, ঠিক আছে, তোরা খেল। আরে বলদের জ্বালা আমি দৌড়িয়া গেলাম রে, বাহ কিতা করছো গো আমায় জানি না, আমি এখন কিছু বুঝি না। এ বলদে, আজা হারাদিন তো আইতে আছি, ওঠ ওই এলাকার ফোলা বেন্ডে মাছ কিলিকে ছোট ছোট ফোলা বেন্ডে। এ তোর কি আকল জ্ঞান হইতো না, আমার চশমা একটা দিয়ে রাখ তুলডা। হ্যাঁ বেরে এমনি তো ভরে ভাইয়া, হ্যাঁ আমি যে কোন মুসিবতে আছি তোরালিয়া, আল্লাহ মানে আল্লাহ ছাড়া আর কেউ জানে না। এই তোর কি আকল জ্ঞান কোনদিন হইতো না, আমি কিছু দিন দিন বড় হচ্ছা, এই ল্যাংগা ল্যাংগা ফোলা ভেন লয়ে গেছে ছয় কইটা খেলতে, আবার ফোলা ভেনটা মাই দিয়েছে। এই তোর লেগে আমি এত ফোন অনলাইন কি লেগে, তোর লেগে আমি মানুষের কাছে মুখ দিয়ে দেবো, আমার মান সম্মান তুই একবার ফানিতে মিশিয়ে নিয়েছিস, তুই কি আমার শান্তিতে থাকতে দিতি না? এ মা তুমি আমার কার কাছে দিয়ে গেলাম, মা এই কোন পাগল দিয়ে গেলা আমারে, এই পাগলের জ্বালাইতে আমি জ্বলিয়া গেলাম, মা তুমি মইরা যাই, মা আমার কি পাগল দিয়ে গেলাম, মা এই পাগলের জ্বালাইতে আমি শেষ দেও, মা এই কি অবস্থা এটা আমার বুঝি ভাই। তুই তোর নামটা রেখে গেলা কত সুন্দর নাম রাজু, এরপর ওনার দিছে বলদা রাজু, এই যা বাড়ি যা। বাবুরে পুষ্কনি কত নিছে রে, ভাইয়ের নাম বুঝে পানি ভিতরে ডুবাই দিচ্ছে, ভাইয়ের নাম বাইরে বন্দি আছি। ইমরান কই আছিস তুই, আরে বেড়া তোর ভাই বলো দাও পুকুরে মাছ ধরতেছে, এরি কি এরি কি কি আরে ডাকতো আই দিয়ে রাখতে পারছ নাকি, আ দাদি আই তুই পুকুরে পার আই, আছে ভাই দিয়া কি একটা জ্বালা ধরছ না, যা আসি জ্বালায় জ্বললা গেলাম। কি রে দোস্ত কি হইছে,
এতে বুঝি তোর নাম ঢুকাইতেছে পানির মধ্যে, পানির মধ্যে বুঝি নাম ঢুকাই দিছে এতে। হে বলদ আমি কইছি যে তোর কারণে আমি মান সম্মান মানুষের কাছে মুখ দিতে পারি না, আমার নাম তুই ফানির লোকে মিশাই দিতে বলো দেখছ ফানির ভিতরে নাম খুঁজতে দেখছ। ঝামেলা করতে আছে, আমি যে কি একটা মুসিবতে আছি ভাই, মনে কষ্ট নিস না ভাই। আরে ভাইয়ের নামটা কেটে দিল না আমারে ভাইয়া, আমি বলে দিল ভাইয়া। আরে বেটা যা তো যা বল দা, সর যা ঠিক আছে দিবি। আচ্ছা চল রাজু তো গাড়ির এক্সিডেন্ট করে মারা গেছে, একটা প্রতিবন্ধী ছেলে বাঁচাইতো যে ঠিক আছে রে এই চল তো। আমার ভাইয়ের কি হয়েছে দেখ, আমার ভাই আমার ছেলে যাই গেছে রে ভাই, আমার একটা মাত্র ভাই ছিল, আমি আর কি করব কারণিয়া থাক না বসে থাক বল দইল, অনেক মানুষ উঠে গিয়ে গেছে বুঝছ, বলে কেউ বসতে পারেনি সবাই বল কইয়া ইয়া করতে দিলাম আসছে, আমার ভাইটারে কিছু করতো ভাই ডাক কাইন দেন না, ভাই ডাক কাইন দেন না ভাই, বল দইল আমরা সবার উপকার করে গেছে রে, এমনি আমরা গর্ব করা দরকার না ভাই, ঠিক কইছ তুমি আমাদের দাম তখন ব্যবস্থা করতে বলো গাড়ি গাড়ি আমার ভাইটারে উঠে নিয়ে গেছে ভাই। আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা লাভ ইট 2024 এর সদস্যরা সবাই ভালো আছি। আজকের শর্ট ফিল্মটা হচ্ছে বলদা রাজু। আসলে সমাজের ভিতরে এরকম অনেককেই পাওয়া যায় বলদা বা প্রতিবন্ধীও বললেও চলে, এদেরকে কেউ অবহেলা করবেন না, আসলে তারাও তো মানুষ, আমরা যেভাবে মানুষ তারাও মানুষ, তাদেরকে সবাই ভালোবাসবেন, স্নেহ করবেন, আদর করবেন। দেখেন একটা বলদা হোক আর ভালো হোক, তার প্রাণ চলে গেল কতটা আমাদের মাঝে হাহাকার। সমাজে সবাই এরকম বলদাদের মানুষ মনে করে স্নেহ আদর করবেন। হ্যাঁ ভাই, আমার চ্যানেলটা কিন্তু নতুন, প্লিজ আপনারা সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অল অন করে দিবেন, তাহলে নোটিফিকেশনের মাধ্যমে আমাদের নতুন নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের লাভ 2024 এর সকল সদস্যদের সাপোর্ট দিবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।